সমান্তরাল সন্নিবেশ বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে, খেয়াল করো, সমান্তর সন্নিবেশ সম্পর্কে অ্যাকচুয়ালি ছোটবেলায় আমার একটা ভুল ধারণা ছিল, সেটা হচ্ছে একটু বলি, সেটা হচ্ছে খেয়াল করো সমান্তরাল সন্নিবেশ, তো সমান্তরাল সন্নিবেশের ক্ষেত্রে যে ভুল ধারণাটা ছিল সেটা হচ্ছে তোমাদেরকে বুঝাচ্ছি, বাট অনেকেরই ধারণা থাকে সমান্তরাল কথাটা শোনার পরে যে সমান্তরাল সন্নিবেশ তার মানে আবার বইয়ের যে উদাহরণ গুলো দেওয়া সেগুলো হচ্ছে এরকম ভাবে দেওয়া, তো স্টুডেন্টরা এটাকে ধৈর্য নিয়ে যে হ্যাঁ সমান্তরাল সন্নিবেশ মানে হচ্ছে সমান্তরাল রেখা, ক্লিয়ার? তো এইরকম সমান্তরালে থাকলেই তারা সমান্তরালে হবে না, আবার এরকম সমান্তরাল রেখায় না থেকেও তারা সমান্তরাল সন্নিবেশে থাকতে পারে। অ্যাকচুয়ালি সমান্তরাল সন্নিবেশ বলতে কি বোঝায় সেটা নিয়ে আমি আলোচনা করবো। তো খেয়াল করো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে, খেয়াল করো এই যে আয় পরিমাণ যখন তড়িৎ প্রবাহ শুরু হবে এইখান থেকে এবং এইখান থেকে যখন সে এখানে আসবে, তো এই যে আয় পরিমাণ তড়িৎ প্রবাহে তো যখন হবে তখন আয় যখন এই পয়েন্টে আসবে, খেয়াল করো এই যে একটা পয়েন্ট এটা হচ্ছে এ পয়েন্ট এবং এই যে একটা পয়েন্ট এটা হচ্ছে বি পয়েন্ট, এটা কি পয়েন্ট? বি পয়েন্ট, খেয়াল করো। সো আয় যখন এই এ পয়েন্টে আসবে অর্থাৎ আয় মানে কি, সাপোজ 10টা ইলেকট্রন আসলো, 10টা ইলেকট্রন যখন এ পয়েন্টে আসলো তখন আসার পরে দেখো যে দুইটা পথ আছে, সো এই যে একটা হচ্ছে এই পথ আর একটা হচ্ছে এই পথ, সো সে দুইটা পথে যাইতে পারে। অ্যাকচুয়ালি যেটা করবে সেটা হচ্ছে এই আই অর্থাৎ যে 10টা ইলেকট্রন আসলো সেই 10টা ইলেকট্রন ভাগ হয়ে যাবে, কিছু পরিমাণ ইলেকট্রন এইটার মধ্যে দিয়ে যাবে, ইচেটার মধ্যে দিয়ে যাবে, আবার কিছু পরিমাণ ইলেকট্রন উপরটার মধ্যে দিয়ে যাবে। সাপোজ ধরে নিলাম যে এইটার মধ্যে দিয়ে 6টা ইলেকট্রন গেল এবং এইটার মধ্যে 4টা ইলেকট্রন গেল, কিন্তু আলটিমেটলি যেটা ঘটবে সেটা হচ্ছে এইটার মধ্যে 6টা ইলেকট্রন এই বিন্দুতে পৌঁছাবে এবং এইটার মধ্যে দিয়ে 4টা ইলেকট্রন আবার এই বিন্দুতে পৌঁছাবে। দ্যাট মিন্স আলটিমেটলি যেটা হবে এ বিন্দুতে ঢুকার সময় ইলেকট্রন ছিল 10টা, বি বিন্দুতে যখন বের হলো তখন ইলেকট্রন হচ্ছে 10টা। সো আলটিমেটলি আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যদি আমরা কোনো বর্তনীতে দেখি, যদি এটা প্রায়োগিক ব্যাখ্যাটা দিচ্ছে আর কি, মানে প্রয়োগ করতে গিয়ে তোমরা কিভাবে চিনবা যে এটা কি সমান্তরাল নাকি শ্রেণী, যদি আমি আমি কোনো বর্তনীতে দেখি যে একটা পয়েন্টে কোনো একটা কমন বিন্দুতে বিদ্যুৎ বাগ হয়ে গেছে, মানে কি বলবো যে তড়িৎ প্রবাহ বাগ হয়ে গেছে এবং ওই তড়িৎ প্রবাহটা আবার শেষমেশ কোনো অন্য একটা পয়েন্টে মিলিত হয়েছে, তার মানে বুঝে নিব যে যে দুইটা লাইনের মধ্য দিয়ে গেছে সেই দুইটা লাইন হচ্ছে সমান্তরাল, সেটার জন্য রেখাগুলো সমান্তরাল থাকাটা জরুরি না। খেয়াল করো আমি যদি এইরকম আঁকতাম, সাপোজ এটাকে যদি আমি এরকম ভাবে না দিয়ে সাপোজ আমি যদি এরকম ভাবে দিতাম, তারপর যদি এরকম ভাবে দিতাম খেয়াল করো এরকম ভাবে দিতাম এই দুইটা সমান্তরাল হইতে পারতো, সাপোজ এটা হচ্ছে আর কিউ, এই দুইটাও কিন্তু সমান্তরাল, কারণটা কি খেয়াল করো এই যে এই পয়েন্টে যখন তড়িৎ আসলো আসার পরে দেখো যে তার দুইটা পথ আছে এবং সে দুইটা পথেই যাবে, যখন সে দুইটা পথেই যাবে তখন যেটা হবে সেটা হচ্ছে একটার মধ্যে দিয়ে আই ওয়ান গেল, সাপোজ 6টা গেল সেটাকে আমরা ধরতেছি আই ওয়ান এবং আরেকটার মধ্যে দিয়ে আই টু পরিমাণ গেল, আই টু পরিমাণ তড়িৎ প্রবাহিত হলো, দেন মিস আলটিমেটলি যেটা হলো একটার মধ্যে দিয়ে আই ওয়ান গেল আরেকটার মধ্যে দিয়ে আই টু গেল এবং এই আই ওয়ান এবং আই টু যাওয়ার পরে এই আই ওয়ান বি বিন্দুতে আসলো এবং এই দিক থেকে এই পথে আই টু আবার বি বিন্দুতে আসলো, যখন বি বিন্দুতে আসলো তখন আবার দুইজন মিলিত হইলো। খেয়াল করো যে বিষয় আলটিমেটলি যেটা ঘটবে সেটা হচ্ছে এ বিন্দুতে তারা দুইটা ভাগে ভাগ হয়েছিল এবং বি বিন্দুতে তারা আবার একটা পয়েন্টে মিলিত হয়েছে, সো এইরকম যদি ঘটে সেটা হচ্ছে সমান্তরাল সন্নিবেশ। তার মানে আমরা কি বলবো যে যদি কয়েকটি রোধে মানে দুইটি কমন বিন্দু থাকে অর্থাৎ একটা কমন বিন্দু থেকে কয়েকটা রোধ শুরু হচ্ছে আবার অন্য একটা কমন বিন্দুতে কয়েকটা রোধ গিয়ে শেষ হচ্ছে, দেখবি সেই প্রত্যেকটা রোধ হচ্ছে সমান্তরাল, সমান্তরাল শুধু এইটাই না আমি যদি এরকমও দিই তাহলে ওইটাও সমান্তরাল হইতে পারে, কারণটা আমি বুঝাচ্ছি সেটা হচ্ছে খেয়াল করো আমি যদি এরকম ভাবে দিই, এরকম ভাবে যদি দিই সাপোজ এটা হচ্ছে আর ওয়ান রোধ এটা হচ্ছে আর টু রোধ,
এই দুইটা রেখা সমান্তরাল না, রেখা সমান্তরাল না, বাট এই দুইটা রূপকে আমি সমান্তরাল বলতে পারি। কারণটা হচ্ছে যখন আই যখন এই পয়েন্টে আসলো, তখন আসার পরে দেখো যে এই জায়গায় দুইটা পথ আছে, এবং যখন দেখো যে দুইটা পথ আছে, তখন একটা পথের মধ্যে দিয়ে গেল আই ওয়ান এবং আর একটা পথের মধ্যে দিয়ে গেল আই টু। এই যে একটা পথের মধ্যে দিয়ে গেল আই ওয়ান এবং আই টু, এই দুইটা আবার আস্তে আস্তে, অর্থাৎ একটার মধ্যে গেল ছয়টা ইলেকট্রন, একটা মধ্যে গেল চারটা ইলেকট্রন। এই ছয়টা ইলেকট্রন এবং চারটা ইলেকট্রন আসার পরে আবার এই বিন্দুতে মিলিত হইলো। দ্যাট মিন্স আলটিমেটলি এই বিন্দুতে আমার যাত্রা শুরু হয়েছিল 10টা ইলেকট্রন নিয়ে, এবং শেষমেশ আমি আবার সেই 10টা ইলেকট্রনই পাইছি। তো আলটিমেটলি এই কন্ডিশনটাকে আমরা বলতে পারি সমান্তরাল সন্নিবেশ। আমি আরেকটু ক্রিটিক্যাল উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, তারপরে যদি ক্লিয়ার হয়। আমাদের যে মাথা থেকে যে সমান্তরাল রেখা মানেই সমান্তরাল সন্নিবেশ সেটা বাদ দেওয়ার জন্য আমি আরেকটু ক্রিটিক্যাল ওয়াইজ দেখাচ্ছি। সেটা হচ্ছে সাপোজ আমি একটা বৃত্ত আঁকলাম, এবং বৃত্ত আঁকার পরে যেটা করলাম সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে এরকম ভাবে দিলাম, এরকম ভাবে তার আছে, এবং এই জায়গায় একটা রোড এবং এই জায়গায় আর একটা রোড, এটাকে দিলাম আর ওয়ান, এটাকে দিলাম আর টু। এবং যেটা হলো সেটা হচ্ছে খেয়াল করো এই জায়গায় যখন আই আসলো, আই আসার পরে দেখলো যে দুইটা পথ আছে আয় তার জন্য, এবং এই একটা আই ওয়ান গেল এই পথে এবং আই টু গেল এই পথে। এখানে বলতে পারে আই ওয়ান, এখানে বলতে পারে আই টু। এবং যেটা হলো সেটা হচ্ছে শেষমেশ কিন্তু তারা এই আই ওয়ান এবং আই টু গিয়ে এই একটা বিন্দুতে মিলিত হইল, যেহেতু এই দুইটা রোধে এই জায়গায় একটা কমন বিন্দু এবং এই জায়গায় একটা কমন বিন্দু আছে। সো আলটিমেটলি এই দুইটা পথকে, এই দুইটা পথকে আমরা বলতে পারি সমান্তরাল সন্নিবেশ। এখন খেয়াল করো আমি আবার একটু সমান্তরাল সন্নিবেশ এবং মানে সমান্তরাল সন্নিবেশের ধারণাটা এবং শ্রেণী সন্নিবেশের ধারণাটা এদিকে একটু ক্লিয়ার করার চেষ্টা করি। সাপোজ এদিকে একটা রোধ হচ্ছে আর টু, খেয়াল করো এদিকে একটা রোধ হচ্ছে আর টু এবং এদিকে একটা রোধ হচ্ছে আর থ্রি। এখন কোনটা কোনটা সমান্তরাল, কোনটা কোনটা শ্রেণী, সেটা যদি আমরা নির্ণয় করতে চাই, আমি এগুলো ডিটেলস পড়াবো, আরো ডিটেলস পড়াবো যখন আমরা রুদের প্র্যাকটিসে যাবো, তখন ডিটেলস পড়াবো, বাট এই জায়গায় আমাদের কনসেপশনটা ক্লিয়ার করা জরুরি। খেয়াল করো, সো খেয়াল করো আই আই যখন এই পয়েন্টে আসলো, আই যখন এই পয়েন্টে আসলো, আসার পরে দেখো যে দুইটা পথ আছে। সো সে যেটা করলো সেটা হচ্ছে সে দুইটা পথে সে যাবে, এবং যেটা হবে সেটা হচ্ছে একটার মধ্যে দিয়ে গেল সাপোজ আই ওয়ান এবং আর একটার মধ্যে দিয়ে গেল সাপোজ আই টু। কিন্তু আবার এই আর টি রুদের মধ্যে দিয়ে যাবে, কারণ হচ্ছে এইদিকে অন্য কোনো ওয়ে নাই, যে অন্য কোনো পথ নাই যে এই ইলেকট্রন গুলো ভাগ হয়ে যাবে। এইদিকে চারটা ইলেকট্রন ঢুকছিল এবং এই চারটা ইলেকট্রন এই রুদের মধ্যে দেওয়া যাবে। শ্রেণীতে অবস্থিত, কারণ কি তাদের মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে। এবং আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যখন আমরা দেখবো যে কয়েকটা রুদের মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, অর্থাৎ যে ইলেকট্রন গুলো ঢুকছিল সেই ইলেকট্রন গুলাই চলতেছে, তখন আমরা সেই কন্ডিশনটাকে বলতে পারি শ্রেণী সন্নিবেশ। বাট আমরা যদি এটাকে একটু ভিন্ন ডিরেকশন থেকে চিন্তা করি, খেয়াল করো এইটার মধ্য দিয়ে, খেয়াল করো এই পথটা, এই পুরো পথটা যদি নিয়ে আমরা চিন্তা করি, এই যে এই পুরো পথটা, এই পুরো পথটা আর এই পুরো পথটা, এই দুইটা পথ কিন্তু আবার সমান্তরালে। কারণটা খেয়াল করো, কারণটা হচ্ছে এই যে দুইটা পথে, খেয়াল করো এই দুইটা পথের জন্য এই জায়গায় আই ওয়ান ঢুকছিল, আই ঢুকছিল এবং আই ঢুকার পরে ভাগ হয়েছে, এবং ভাগ হওয়ার পরে এই জায়গায় মিলিত হয়েছে। যেহেতু এই জায়গায় মিলিত হয়েছে, সেহেতু এই পথ আর এই পথ, এই দুইটা হচ্ছে সমান্তরাল। খেয়াল করো বাট এই পথের মধ্যে যে দুইটা অবস্থিত সেই দুইটা আবার শ্রেণীতে আছে। সো এগুলো আমরা সামনে ডিটেলস আলোচনা করবো, আমি জাস্ট একটু দেখাইলাম যে একচুয়ালি সমান্তরাল সন্নিবেশের ক্ষেত্রে কি হয়। সো আমি সমান্তরাল সন্নিবেশের ক্ষেত্রে ক্যালকুলেশন করে ফেলি যে সমান্তরাল সন্নিবেশের ক্ষেত্রে তুল্য রোধের কি পরিবর্তন ঘটবে। সো আমরা যদি চিন্তা করি সেটা হচ্ছে আমরা এরপরে খুব ইন্টারেস্টিং ম্যাটারে চলে যাবো, সেটা হচ্ছে আমরা প্র্যাকটিসে চলে যাবো, এবং ওইখানে যাওয়ার পরে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি এই অঙ্কগুলো আসলে অনেক অনেকের প্রিয় হয়ে যায়। খেয়াল করো আমরা যদি চিন্তা করি সেটা হচ্ছে সাপোজ আমি ধরলাম যে আমাদের ধারণার মধ্যে ধরলাম যে এটা হচ্ছে ওকে, এটা হচ্ছে আর ওয়ান রুট আর একটা হচ্ছে আর টু রুট। এখন খেয়াল করো এখন যেটা তড়িৎ বর্তনীতে সেম থাকবে সেটা হচ্ছে আমরা এই যে বিভব পার্থক্য যে বের করতাম, সেই বিভব পার্থক্য বের করতাম হচ্ছে বর্তনীর দুইটা বিন্দু,
বর্তুরি দুইটা বিন্দু খেয়াল করো, এই যে এটা ছিল একটা রোধ, এটা ছিল একটা রোধ, এটা ছিল একটা রোধ। আমরা যেটা করছি সেটা হচ্ছে এই যে বর্তনী মানে হচ্ছে তড়িৎ প্রবাহ চলাচলের সম্পূর্ণ পথ, বর্তনী মানে হচ্ছে তড়িৎ চলাচলের সম্পূর্ণ পথ। তো আমরা শ্রেণী সন্নিবেশের ক্ষেত্রে যেটা করছি সেটা হচ্ছে এই যে বর্তনীর এই যে একটা পয়েন্ট এবং বর্তনীর এই যে আর একটা পয়েন্ট, এই বর্তনীর পয়েন্টের মধ্যে আমরা বিভব পার্থক্য নির্ণয় করছি এবং এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য নির্ণয় করছি এবং এই পয়েন্ট এই পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য নির্ণয় করছি। অর্থাৎ যেটা করছি সেটা হচ্ছে বর্তনীর বিভিন্ন পয়েন্টের মধ্যে আমি বিভব পার্থক্য নির্ণয় করছি। এই যে আর ওয়ান সমান্তরাল সন্নিবেশের ক্ষেত্রে এই যে আর ওয়ান আর এই যে আর টু রোধ, এই দুইটাই একটা পয়েন্টে মিলিত, অর্থাৎ এইটা হচ্ছে এ পয়েন্টে মিলিত এবং এটা হচ্ছে বি পয়েন্টে মিলিত। সো আলটিমেটলি যেটা হইল সেটা হচ্ছে এই দুইটা যেহেতু একই পয়েন্টে মিলিত, সেহেতু আর ওয়ান রোধের জন্য যে পরিমাণ বিভব পার্থক্য আর টু রোধের জন্য সেই পরিমাণ বিভব পার্থক্য এক্সিস্ট করতেছে। কোন কারণে খেয়াল করো, আমি আবার বলতেছি খেয়াল করো, বর্তনীর যে বিভব পার্থক্যটা সেই বিভব পার্থক্যটা হচ্ছে বর্তনীর দুই বিন্দু, আমি রোধে বলতেছি না, বর্তনীর দুই বিন্দু খেয়াল করো, বর্তনীর দুই বিন্দুর বিভব পার্থক্য। এখন তুমি এই যে এই জায়গায় এই দুইটা রোধে বর্তনীর একই বিন্দুতে সংযুক্ত, অর্থাৎ আর ওয়ান রোধও এ বিন্দুতে সংযুক্ত আবার বি বিন্দুতে সংযুক্ত, আবার আর টু রোধও এ বিন্দুতে সংযুক্ত এবং বি বিন্দুতে সংযুক্ত। তো আমরা বলতে পারি যেহেতু এই দুইটা রোধে একটা কমন বিন্দুতে মিলিত, সেহেতু এই দুইটা রোধের বিভব পার্থক্য একই থাকবে। কারণ হচ্ছে বিভব পার্থক্য হচ্ছে তড়িৎ বর্তনীর বিভিন্ন পয়েন্টে, যেহেতু এদিকে পয়েন্টই আছে দুইটা, তো বিভব পার্থক্য হবে একটা, এদিকে পয়েন্ট ছিল দুইটা এটার জন্য ছিল একটা, পরে দুইটার জন্য ছিল আরেকটা, পরে দুইটার জন্য ছিল আরেকটা, ক্লিয়ার? তো আমরা এরপরে যেটা চলে যাবো সেটা হচ্ছে এমন একটা জিনিস খেয়াল করো, এইদিকে যেটা ধ্রুব থাকতেছে অল টাইম সেটা হচ্ছে বি, অর্থাৎ বিভব পার্থক্য অল টাইম ধ্রুব থাকতেছে, এই রাশিটা অল টাইম ধ্রুব থাকতেছে। সো আমরা যেই রাশিটা নিয়ে চিন্তা করবো সেটা হচ্ছে ওহমের সূত্রে আই সমান সমান ভি বাই আর, অর্থাৎ তিনটা প্যারামিটার ছিল, আমরা এখন চিন্তা করবো আই নিয়ে, আমরা এখন যেটা নিয়ে চিন্তা করবো সেটা হচ্ছে আই নিয়ে। এখন অ্যাকচুয়ালি যেটা হলো সেটা হচ্ছে এই যে এইদিকে যে আইটা আসলো, এই যে এদিকে যে আইটা আসলো, এই আইটা আসার পরে এই পয়েন্টে আসার পরে দুই ভাগে ভাগ হয়ে গেলো, এইটার মধ্যে গেলো ছিল আই ওয়ান এবং এইটার মধ্যে গেলো আই টু, আলটিমেটলি এই জায়গাতে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে আই, আই ওয়ান আর আই টু মিলিত হয়ে আবার আই ফর্ম করলো। সো এখন আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে তুল্য রোধ মানে হচ্ছে আমি এই দুইটা রোধের পরিবর্তে এমন একটা রোধ ইউজ করব যাতে বর্তনীর যে তড়িৎ প্রবাহ ছিল সেটাও সেম থাকবে এবং বর্তনীর যে বিভব পার্থক্য ছিল সেটাও সেম থাকবে। তো এই জায়গাটা আমরা খেয়াল করি সেটা হচ্ছে আমি লিখতে পারি আই সমান সমান, আই সমান সমান হ্যাঁ ভি বাই আর, আমি আমি আগে জানতাম লিখছিলাম এবং এই জায়গায় এটা আমাদের ওহমসের রোল যে আমরা জানি, সো এটা আমি লিখতেছি না, আমরা লিখতে পারি এই জায়গায় একটা সমীকরণ তৈরি করতে পারি, সেই সমীকরণটা হচ্ছে আই সমান সমান আই ওয়ান প্লাস আই টু, আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে আই সমান সমান আই ওয়ান প্লাস আই টু। খেয়াল করো এই যে আই ঢুকলো দুইটা ভাগ হলো এবং আলটিমেটলি আবার আই ফর্ম করলো, দশটা ইলেকট্রন ঢুকলো ছয়টা চারটা আবার দশটা হলো, দেখবি দশ সমান সমান আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে দশ সমান সমান ছয় প্লাস চার আর কিচ্ছু না। তো এই জায়গায় আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা যে রোধটা ইউজ করতে চাচ্ছি সেই রোধটার নাম দিব, এই যে দুইটা রোধের পরিবর্তে যেই রোধটা ইউজ করতে চাচ্ছি সেই রোধটার নাম দিব হচ্ছে আর পি, আচ্ছা সেই রোধটার নাম দিব হচ্ছে আর পি। এবং আমরা যেটা খেয়াল করবো সেটা হচ্ছে আই সমান সমান আমরা জানি ভি বাই আর, সো আমরা যেটা করবো সেটা হচ্ছে এদিকে আমরা লিখতে পারি ভি বাই আর পি। এবং আমরা যদি একটা জিনিস দেখি যে এই আই এর ক্ষেত্রেও ভিটা যেই সেম, আই ওয়ান এর ক্ষেত্রেও ভিটা সেম এবং আই টু এর ক্ষেত্রেও ভিটা সেম, এটা আমি বলছি। সো আমরা যখন এখানে যাবো তখন আমি লিখতে পারি আই ওয়ান এর জন্য লিখতে পারি ভি বাই আর ওয়ান এবং আই টু এর জন্য লিখতে পারি আই টু, কোন কোন দুইটা পয়েন্টে গেছে এই দুইটা পয়েন্টে, দ্যাট মিন্স এ বি, এই দুইটা পয়েন্টে বিভব পার্থক্য কত বি, দ্যাট মিন্স আমি লিখতে পারি বি বাই আর টু, দ্যাট মিন্স আলটিমেটলি আমি যেটা করতে পারি সেটা হচ্ছে সব পাশ থেকে যদি আমি ভি বাদ দিই আমি লিখতে পারি ওয়ান বাই আর পি সমান সমান ওয়ান বাই আর ওয়ান সমান সমান ওয়ান বাই আর টু। এইখানে মেইন পয়েন্টটা
এইখানে আমরা যে তুল্য রুটটা ইউজ করতেছি সেই তুল্য রুটটা কিন্তু আগের মতো এই বাকি তুল্য রুটগুলোর সমষ্টি সমান না। এইদিকে কথাটা হচ্ছে এরকম যে সমান্তরাল সন্নিবেশে খেয়াল করো, সমান্তরাল সন্নিবেশে যে তুল্য রুদ সেই তুল্য রুদের বিপরীত রাশির মান খেয়াল করো মানে 1/rp, সমান্তরাল সন্নিবেশে যে তুল্য রুদ, তুল্য রুদের মান হচ্ছে rp, এই rp এর বিপরীত রাশির মান সমান্তরাল সন্নিবেশে অবস্থিত প্রত্যেকটি রুদের বিপরীত রাশির মানের সমষ্টির সমান। আমি যেটা বলতে পারি সেটা আবার আমি একটু রিপিট দিচ্ছি, সেটা হচ্ছে খেয়াল করো একটু বেসিকটা ক্লিয়ার করার চেষ্টা করি, তখন আমি এভাবে বলতে পারি যে সমান্তরাল সন্নিবেশে তুল্যরুদের বিপরীত রাশির মান, সমান্তরাল সন্নিবেশে তুল্যরুদের বিপরীত রাশির মান সমান্তরাল সন্নিবেশে অবস্থিত রুদগুলো, অর্থাৎ একটা রুদ হচ্ছে R1, একটা হচ্ছে R2, এই রুদগুলোর প্রত্যেকটির বিপরীত রাশির সমষ্টির সমান। অর্থাৎ প্রত্যেকটি বিপরীত রাশি হচ্ছে R1 এর বিপরীত হচ্ছে 1/R1, R2 এর বিপরীত হচ্ছে 1/R2, প্রত্যেকটি বিপরীত রাশির সমষ্টির সমান। ক্লিয়ার? সো আমাদেরকে এইটাই ছিল অ্যাকচুয়ালি সমান্তরাল সন্নিবেশে তুল্য রুদের যেই মানে সূত্র এবং শ্রেণী সন্নিবেশে যে তুল্য রুদের সূত্র এগুলোই ছিল। এখন আমরা সামনের লেকচার যেটা করবো সেটা হচ্ছে এগুলো অ্যাকচুয়ালি প্র্যাকটিস না করলে ক্লিয়ার হয় না, সো আমরা সামনের লেকচারে হচ্ছে এগুলো নিয়ে প্র্যাকটিস করবো যে কোনটা সমান্তরালে আছে, কোনটা শ্রেণীতে আছে সেগুলো এবং বিভিন্ন জটিল সার্কিট নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো। সো আজকের লেকচার এই পর্যন্তই, আমরা সামনের লেকচারে আলোচনা করবো। ওকে, থ্যাংকস, বাই।